ভোট আসে ভোট যায়, সাধারণ মানুষের শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলে না। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে রাস্তাঘাট বিভিন্ন এলাকায় করা হচ্ছে, বঞ্চিত হয়েছে শিলিগুড়ি মহকুমার এমন বহু গ্রাম রয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া অঞ্চলের লিচু বাগান থেকে ডুবাঞ্চি গ্রাম পর্যন্ত রাস্তার ভগ্ন দশা, চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে প্রায় 6 থেকে 7টি গ্রামের সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত পাশিদা ব্লকের লিচু বাগান এলাকায়, যেখানে লিচু বাগান থেকে ডুবানুচি গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে। বহুবার প্রশাসনকে, গ্রামবাসীরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা বিষয়টি লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। বর্ষার সময় বালাসন নদী পের হয়ে তাদেরকে ঘুরপথে যেতে হয়। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তাঘাট বিভিন্ন এলাকায় করা হলেও আজও একটি গুরুত্বপূর্ণ রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রায় 2 কিলোমিটার রাস্তা দিয়ে চলাচল করতে পারে না সাধারণ মানুষ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া অঞ্চলের লিচু বাগান থেকে ডুবাঞ্চি গ্রাম পর্যন্ত রাস্তার ভগ্নদশা অবস্থা। তবুও সমস্যাকে দূরে সরিয়ে সেই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে প্রায় 6 থেকে 7টি গ্রামের সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়াদের। পাশাপাশি কৃষকরাও অনেকটাই অসুবিধার সম্মুখীন হন এই রাস্তা দিয়ে চলাচল করার সময়, বিশেষ করে বর্ষাকালে। পাশেই রয়েছে বালাসন নদী, সেখানে হিম পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল কালভার্ট। বর্ষার সময় সেটিও কয়েকবার ভেঙে যায়, যার ফলে কয়েক কিলোমিটার ঘুরপথে চা বাগানের ভেতর দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এই এলাকাতে চিতাবাঘের আতঙ্ক থাকায় সাধারণ মানুষ বাগানের ভেতর দিক দিয়ে ঠিকমতো চলাচল করতে পারেন না। রাস্তাটি নতুন করে তৈরি করবার জন্য বহুবার লিখিতভাবে জানানো হয়েছে বিডিও থেকে শুরু করে, প্রশাসনিক বিভিন্ন স্তরে, কিন্তু এখনো পর্যন্ত তা তৈরি হয়নি। অবিলম্বে প্রশাসনের কাছে এই 2 কিলোমিটার রাস্তা তৈরি করে দেওয়ার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। অসুবিধা আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল আনার অসুবিধা হয়, এখানে হাইরোড থেকে যে আমাদের এই স্কুলে বা আমাদের গ্রামে যেতে আতে খুব অসুবিধা। রাস্তা ভালো না, কালভারটা হয়ে ব্রিজটা পড়ছে, কিন্তু ওই ছোটো গাড়ি বড় গাড়ি যাওয়ার কোনো মানে ইয়ে হবে না। কতদিন ধরে এরকম সমস্যা? এই সমস্যা তো অনেক বছর ধরেই আছে। জানিয়েছিলেন কাউকে? এটা তো বিডিও অফিসে করছিলাম, অঞ্চলেই দিয়েছিল, কই এখনো তো রাস্তা হয়নি। কালভারটা শুধু ওই হিম পাইপ দিয়ে করলো, দুইবার করলো, দুইবারে ভেঙে গেলো। এইবারে একটা মিনি ব্রিজ করছে, তাও বড় গাড়ি যাবে না, ছোটো গাড়ি যাওয়ার মানে হবে, তার রাস্তা কিন্তু ক্লিয়ার হয়নি। কতটা অসুবিধা? অসুবিধা অনেকটাই অসুবিধা হয়, আর ঘুরে যেতে হলে একদম আমাদের 5 কিলোমিটার ঘুরে যেতে হবে বাগানের ভিতর দিয়ে, বাঘের ভয়, মানে খুব অসুবিধা হয়। এদিকে রাস্তাটা যদি হয় তাহলে আমাদের সুবিধা ভালো হয় আর কি। আর এই সমস্যাটা দীর্ঘদিনের, আর এই বিষয় নিয়ে আমরা প্রশাসনিক স্তরে অনেকবার জানিয়েছি। সম্প্রতি আমরা মহকুমা পরিষদের সদস্য মাননীয় শ্রী আইনুল হক মহাশয়কে আমরা বিষয়টি লিখিত আকারে জানিয়েছি, আর উনি আমাদের আশ্বস্ত করেছেন যে সম্ভবত রাস্তাটা হয়ে যাবে, এরকম একটা আশ্বস্ত আমরা করেছি। আর বিশেষ করে এখানে যেটা সমস্যা, যেটা মেন রোড থেকে যেটা নিচে নেমে যাচ্ছে রাস্তাটা, প্রচণ্ড খাড়া, ওই খাড়ার রাস্তাটা হওয়াতে ওখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, নামতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, উঠতে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে সবাই। কী দাবি রাখছেন? আমরা দাবি রাখছি, আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি যেন রাস্তাটা তৈরি হয়ে যাক, আর পাশাপাশি যে এটা খাড়াটা যেটা আছে সেটা ওই খাড়াটাকে ঠিকভাবে স্লোপিং করে, হ্যাঁ, পুরো রাস্তাটাকে যেন মেরামত করে। প্রায় 5 কিলোমিটার ঘুরপথে বাগানের চা বাগানের মধ্য দিয়ে তাদেরকে চলাফেরা করতে হয়, সেখানে বাঘের আতঙ্ক রয়েছে, যার ফলে তারা চাইছে গ্রামবাসীরা অবিলম্বে এই 2 কিলোমিটার রাস্তা বানিয়ে দেওয়া হোক প্রশাসনের তরফ থেকে, তবে সুবিধা হবে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়ার সকলেরই। তবে দেখার বিষয় কবে এই রাস্তা তৈরি হয়। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি।